নমস্কার বন্ধুরা, জবস টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, গুড ডে বিস্কুট কোম্পানিতে আবারও নতুন করে নিয়োগ চলছে। এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন। গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজ করার জন্য আপনাদের কোনোরকম কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখান থেকে চাওয়া হয়নি। যে কোনো যোগ্যতায়, যে কোনো অভিজ্ঞতায় আপনারা এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন। তো গুড ডে বিস্কুট কোম্পানিতে কীভাবে আপনারা আবেদন করবেন, কতগুলি শূন্যপদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে, কী কী ফেসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে, সমস্ত সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রতিদিনের সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, গুড ডে বিস্কুট কোম্পানির পক্ষ থেকে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এবার আমরা একে একে দেখে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুড ডে বিস্কুট কোম্পানি জব 2024। জব ডিসক্রিপশান বক্সের মাধ্যমে আমরা দেখে নেব কতগুলি শূন্যপদে বর্তমানে গুড ডে বিস্কুট কোম্পানিতে কর্মী নিয়োগ করা হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজ করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কী কী ফেসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে, সমস্ত স্টেপগুলি এবার আমরা জব ডিসক্রিপশান বক্সের মাধ্যমে দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ 140টি শূন্যপদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে গুড ডে বিস্কুট কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য। ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনি ডিগ্রি, অর্থাৎ কোনোরকম কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়নি গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজ করার জন্য। এখানে আপনারা বিনা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে আপনারা আবেদন করে বেশ কিছু ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো, অর্থাৎ কাজের সম্বন্ধেও কোনোরকম কোনো অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি গুড ডে বিস্কুট কোম্পানির পক্ষ থেকে। এখানে যে কোনো অভিজ্ঞতায়, যে কোনো যোগ্যতা এখানে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখে নেবো এজ লিমিট, অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে ছেলে মেয়েদের ক্ষেত্রে। এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন, এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়সসীমাটা চাওয়া হয়েছে সেটা হলো 18 থেকে 40 বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করতে পারবেন গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজের জন্য। এর সঙ্গে সঙ্গে দেখে নেবো ডিউটি টাইম, অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 আওয়ার প্লাস 1 আওয়ার ব্রেক, অর্থাৎ 8 ঘন্টা করে প্রতিদিন আপনাদের ডিউটি করতে হচ্ছে গুড ডে বিস্কুট কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 1 ঘন্টা টিফিন টাইম, অর্থাৎ রেস্ট টাইমের জন্য কিন্তু 1 ঘন্টা আপনারা ব্রেক পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্যালারি, অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন। এখানে আপনারা মাসিক বেতন পাবেন 15,600 টাকা থেকে 20,300 টাকা, এই স্যালারির মধ্যে কিন্তু আপনারা পোস্ট ওয়াইজ স্যালারি পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফেসিলিটি, অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পিএফ, ইএসআই, ওটি, বোনাস, এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু গুড ডে বিস্কুট কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া পেয়ে যাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি, অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট আপনাদের প্রোভাইড করছে। এর জন্য আপনাদের স্যালারি, অর্থাৎ আপনাদের বেতন থেকে কিন্তু কোম্পানি কোনোরকম কোনো চার্জ কাটবে না, এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করছে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অফ, অর্থাৎ সপ্তাহে কিন্তু একদিন আপনারা ছুটি পাবেন, অর্থাৎ সপ্তাহে কিন্তু সানডে আপনারা ছুটি নিতে পারেন। সপ্তাহে 6 দিন করে আপনাদের কিন্তু কাজ করতে হবে গুড ডে বিস্কুট কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জব রোল, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন, সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুট প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন অর্ডার চেকিং অ্যান্ড রিসিপ্টের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন সুপারভাইজার, এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি। এই ডেটা এন্ট্রি এই পদটিতে আবেদন করার জন্য এইচএস পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে, তবে এই ডেটা এন্ট্রি এই পদটির জন্য আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হেল্পার, এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের 8ম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তবেই আপনারা এই হেল্পার এই পদটিতে আবেদন করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সুপারভাইজার, লোডিং অ্যান্ড আনলোডিং। তো এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন গুড ডে বিস্কুট কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে দেখে নেবো জব লোকেশান, অর্থাৎ কোন কোন লোকেশানে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত লোকেশানগুলি এবার আমরা দেখে নেবো। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন হাওড়া এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ধুলাগড়, হুগলি, খড়গপুর, বিধাননগর, এর সঙ্গে দেখতে পাচ্ছেন বারুইপুর, মুর্শিদাবাদ এবং কলকাতার সমস্ত এরিয়ার মধ্যে আপনারা কাজ করতে পারবেন গুড ডে বিস্কুট কোম্পানিতে। তো এই সমস্ত বেশ কয়েকটি লোকেশানে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। তো এই গুড ডে বিস্কুট কোম্পানিতে কাজের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন, এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে কীভাবে আপনি আবেদন করবেন, অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি ভিডিওটি দেখার পরেই এইচআরের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা দেখতে পাবেন, এইচআরের সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাক্ট করে নিন।
কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা বেতন পাবেন, কীভাবে আপনারা আবেদন করবেন, কি কি ফেসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে, সমস্ত সব কিছু এইচআরের অফিসিয়াল কন্ট্রাক্ট নাম্বারে কিন্তু একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের মাঝে। আর এখনও যদি জবস্টোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।